বারংবার কেন পেছানো হচ্ছে জাপান বাংলাদেশি দম্পতির রায়, কেনই বা প্রকাশ করা হচ্ছে না পূর্ণাঙ্গ শুনানি? বর্তমান অবস্থার প্রেক্ষাপটে জাপান বাংলাদেশি দম্পতিরা কি চাইছে, তাদের নিজ নিজ সিদ্ধান্তের কি কোনো পরিবর্তন হয়েছে, সেই সঙ্গে এ মামলাতে জড়িয়ে থাকা তাদের তিন শিশু কন্যার বর্তমান অবস্থা, তাদের তিন শিশুর মধ্যে যে দুই শিশু বাংলাদেশে অবস্থান করছে এবং তাদেরকে আইনি জিম্মায় গুলশানের ভাড়া ফ্ল্যাটে রাখা হয়েছে, সেখান থেকে তারা কোনো মন্তব্য করেছে কি না, প্রতিনিয়তই এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে গণমাধ্যমে। আলোচিত সমালোচিত এই মামলাটি বেশ কয়েকদিন পূর্ণাঙ্গ রায় ঘোষণার কথা থাকলেও তা হয়ে ওঠেনি, কিন্তু তবুও মানুষের মধ্যে কৌতূহল কমেনি। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে দিন পেছানো হয়েছে জাপান বাংলাদেশি দম্পতির রায়ের। সর্বশেষ বাংলাদেশ উচ্চ আদালতের মতে এ মামলার রায় প্রকাশ করার কথা ছিল গত 14 নভেম্বর, কিন্তু 14 নভেম্বর বাংলাদেশ উচ্চ আদালতের কার্যতালিকায় গিয়ে দেখা যায় এই মামলাটি পরবর্তী আবারও 21 নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সুতরাং সেদিনও হয়ে ওঠেনি জাপান বাংলাদেশি দম্পতির এই মামলার শুনানি। উল্লেখ্য ভিউয়ার্স, সে সঙ্গে বেশ কিছুদিন যাবৎ কিন্তু বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ বাচ্চাদের থেকে অনেকটাই দূরে আছে। ইতিমধ্যে জাপান বাংলাদেশি দম্পতির এ মামলার এই তথ্যটি অনেকেই জানেন। জাপান বাংলাদেশি দম্পতির জাপানি নারীর নাকানো এরিকো কিন্তু দিনরাত 24 ঘন্টায় বাচ্চাদের সঙ্গে অবস্থান করছে গুলশানের সেই ভাড়া ফ্ল্যাটটিতে। অন্যদিকে বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ দিনের কিছুটা সময় বাচ্চাদের সঙ্গে দেখা করে আসতে পারছেন, তবে তার জন্য বাংলাদেশ উচ্চ আদালত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। নির্ধারিত এই সময়ের মধ্যে ইচ্ছা করলে সবটুকু সময় তিনি বাচ্চাদের সঙ্গে দিতে পারেন। সকাল 9টা থেকে বিকেল 4টা অবধি বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ তার বাচ্চাদের সঙ্গে দেখা করার জন্য মোট সময় পাচ্ছেন 8 ঘন্টা। যদিও 8 ঘন্টার সময় তাকে বেঁধে দেওয়া হয়েছে উচ্চ আদালতের নির্দেশে, কিন্তু এই 8 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু বাচ্চাদের বিভিন্ন কার্যাবলী রয়েছে, যেমন তারা 4 থেকে 5 ঘন্টায় অনলাইন ক্লাস করছে। বাংলাদেশ উচ্চ আদালতের আগে যে রায় দিয়েছিলেন বাবা মা উভয়ই সবসময়ই থাকতে পারবেন বাচ্চাদের সঙ্গে, তবে সেক্ষেত্রে আলাদা আলাদা থেকেওছেন জাপান বাংলাদেশি দুই দম্পতি। কিন্তু সর্বশেষ রায়ে অনেকটাই বাচ্চাদের থেকে দূরে আছেন বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ। বাংলাদেশ উচ্চ আদালত কিন্তু জাপান বাংলাদেশি দম্পতির আরও একটি ইস্যু পরিষ্কার করে দিয়েছেন। জাপান বাংলাদেশি দম্পতি যে ফ্ল্যাটটিতে অবস্থান করছেন সেই ফ্ল্যাটটির যে ব্যয় ভার, অর্থাৎ প্রতি মাসে ফ্ল্যাটটির যে ভাড়া হবে, সেটা কিন্তু এই জাপান বাংলাদেশি দম্পতি উভয়ই অর্ধেক করে ভাগ করে বহন করবে। এর আগে বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ জানিয়েছিলেন বাচ্চাদের থেকে বর্তমানে অনেকটাই দূরে থাকতে হচ্ছে তাকে, তবে যতটুকু সময় তাকে দেয়া হয়েছে সেই ধারাবাহিকতা অনুযায়ী প্রতিদিনই বাচ্চাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বাংলাদেশি এই বাবা। তিনি অভিযোগ করেছেন কিছু কিছু ছোটোখাটো তিক্ততাও সহ্য করতে হচ্ছে বর্তমানে। ভিউয়ার্স, জাপান বাংলাদেশি দম্পতির এ মামলার বেশ কয়েকটি রায় প্রকাশ হলেও আবারও নতুন করে রায় প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ উচ্চ আদালত। দেখা যাক আগামী 21 নভেম্বর কোন সিদ্ধান্ত গ্রহণ করে উচ্চ আদালত, সেদিন বাচ্চাদের অভিভাবকত্ব কে পায়, বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ নাকি জাপানি নাগরিক নাকানো এরিকো। ভিউয়ার্স, এ বিষয়ে যে কোনো আপডেট আমাদের হাতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, সেই সঙ্গে যারা আমাদের চ্যানেলটি নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে বেল বাটন অলে ক্লিক করবেন, যাতে করে আমাদের নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।